চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত কয়েকদিন কোমাচ্ছন্ন থাকার পর অবশেষের লড়াই শেষ হল রাইসিনা হিলে ওঠা একমাত্র বাঙালির সোমবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এদিন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে বাবার মৃত্যুর খবর প্রকাশ করেন তিনি লিখেছেন আর আর হাসপাতালের চিকিৎসকদের সব রকমের চেষ্টা সত্ত্বেও চলে গেলেন বাবা এদিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত দোষর হয়েছিল করোনা ভাইরাস তারপর থেকেই কোমায় চলে গিয়েছিলেন কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হল তাকে গত ন অগস্ট রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি মাথায় অস্ত্রোপচারের আগে তার করোনা রিপোর্টও পজিটিভ আসে নিজের করোনা সংক্রমিত হবার খবর টুইট করে জানিয়েছিলেন তিনি সেটাই ছিল প্রণব মুখোপাধ্যায়ের শেষ টুইট তেরো অগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান দু থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায় পঞ্চাশ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে দু উনিশ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় উনিশশো সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন দু সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি ইতিমধ্যেই প্রণব মুখার্জির প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকের ছায়া রাজনৈতিক সালের ডিসেম্বর বীরভূমের শহরের কাছে মিরাটিতে জন্মগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায় বাবা ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কামদা কিঙ্কর মুখার্জি এবং মা রাজলক্ষ্মী দেবী তার গোটা ছেলেবেলাটা কেটেছে বীরভূমে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সিউড়ির বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে শুভ্রা মুখার্জির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই পুত্র এবং এক কন্যা রয়েছেন যদিও অধ্যাপক হিসেবে তিনি নিজের কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে দীর্ঘ ছ দশক ধরে সক্রিয়ভাবে ভারতীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন প্রণব মুখোপাধ্যায় এর মধ্যে পাঁচ দশক তিনি সরাসরি সংসদের সাথে যুক্ত ছিলেন বাবার দেখাদেখি ছোটবেলা থেকেই কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত ছিলেন তিনি উনিশশো উনসত্তর সালে কংগ্রেসের টিকিটেই রাজ্যসভার সদস্য পদ হিসেবে প্রথমে সংসদে প্রবেশ করেন এরপর উনিশশো একাশি তিরানব্বই এবং সালে রাজ্যসভার হিসেবে নির্বাচিত হন ধীরে ধীরে পদোন্নতি ঘটিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রবেশ করেন প্রণব মুখোপাধ্যায় একাধিক গ্রন্থ রচনা করেছেন তিনি যার মধ্যে উল্লেখযোগ্য বিয়ন্ড সারভাইভাল মিড টার্ম পোল এমার্জিং ডাইমেনশন অব ইন্ডিয়ান ইকোনমি ইকোনমিও चैनल दिन रात